জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের খবর বৃথা গেল পাঁচ বছর পর সাকিব আল হাসানের সেঞ্চুরি এ তার প্রথম শতকের ম্যাচে গাজী গ্রুপের কাছে দুই উইকেটে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রাইম ব্যাংকের রান পাহাড় টপকাতে পারেনি শাইন পুকুর তাই চ্যাম্পিয়ন আবাহনীর কাছে হেরেও রানার সাফ নিশ্চিত হয়েছে মোহামেডানের সতেরোশো একাশি দিন পর কাটল আল হাসানের সেঞ্চুরি খরা অবশেষে যে কোনো স্তরের ক্রিকেটে পেলেন ম্যাজিক দেখা লিস্টে ক্রিকেটে দশম আর প্রিমিয়ার প্রথম বাকি দলের হয়ে যার শেষটি ছিল দু হাজার ডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিকেএসপিতে গাজী গ্রুপের সাথে তেতাল্লিশ বলে পান ফিফটির দেখা পরের ত্রিশ বলে পূর্ণ করেন সেঞ্চুরি একশো ছত্রিশ দশমিক নয় কিন্তু বৃথা যায় নয় চার ও সাত ছক্কায় সাকিব একশো সাত রানের ইনিংস তাকে টুপকে ম্যাচের হিরো যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি তার একশো পঁচিশ রানের ইনিংসে আট বল আগে জয়ের উল্লাসে মাতে গাজী গ্রুপ সেঞ্চুরির দেখা পেয়েছেন মোসাদ্দেক হোসেনও তার দল আবাহনী আরো একবার মোহামেডানকে হারিয়ে তুলে নিয়েছে লিগে টানা ক্লাব লিমিটেডকে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়কের রানে ভর করে বল বাকি পনেরো রানে অল আউট হয় আবাহনী একানব্বই রান ওপেনার সাব্বির হোসেনের বল হাতে তিন উইকেট নেয়া আবু হায়দার রানি মহামেডানের হয়ে লড়েছেন ব্যাট হাতেও কিন্তু সাদা কালাদের জেতাতে পারেনি সপ্তম উইকেটে রুবেল মিয়ার তার ছিয়ানব্বই রানের জুটি হেরেও লিগ রানার্স মোহামেডান সে নিশ্চয়তা দিয়েছে দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে শাইন পুকুরের পরাজয় যে ম্যাচে হয়েছে আরও দুই সেঞ্চুরি তবে জাকির হাসানের একশো আটান্ন রানের ইনিংস ম্লান করতে পারেনি অমিত হাসানের একশো চার সাগর চ্যানেল